Hello, good afternoon. আমি বনি আমিন। আজ 3রা জুলাই 2017। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা সেই রাজনৈতিক বিতর্কিত সেই পদ্মা ব্রিজ, অর্থাৎ মাওয়া ঘাটের যেই স্থান যেটা ঢাকার, সেই মাওয়া ঘাট থেকেই কিন্তু পদ্মা সেতুর শুরু। আমি এই পদ্মা সেতুর সেই এক পাশে দাঁড়িয়ে আছি, ওদিকটায় চলছে পদ্মা সেতুর কাজ, আপনি দেখুন এইদিকে, আর এইদিকটা হচ্ছে যে সেই পদ্মা নদী। আমরা এসেছি আজ এই পদ্মা সেতুর সহ মাওয়া ঘাটের সেই পদ্মার বিখ্যাত ইলিশ মাছ দেখার জন্যে, খাওয়ার জন্যে। আমি এখন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই মাওয়া ঘাটের বিভিন্ন দোকানে কীভাবে ইলিশ বিক্রি হয়, সেটা এখন নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এদিকটাই দেখুন, একেবারে সারি বাঁধা কতগুলো দোকান ঘর আছে নদীর পাশে, এগুলোই সেই ইলিশ মাছ এরা রান্না করে বিক্রি করে। আর এদিকটা হচ্ছে মাওয়া ঘাটের এই ধারে যে বাস, সেই বাসগুলো দেখুন। পদ্মা সেতু শুরু হওয়ার আগ পর্যন্ত এই রকমই নদীর এক পাশ থেকে আরেক পাশে যখন যাত্রীরা আসে তাদেরকে নিয়ে এইরকম টানা হ্যাঁচড়া চলে। দেখুন এই বাসগুলো এখন ঢাকার দিকে যাবে, মাওয়া ঘাটের এই পাশে এসে আপনি দেখুন কি অবস্থা, কিভাবে তারা প্যাসেঞ্জারকে টানা হ্যাঁচড়া করছে। যখন পদ্মা ব্রিজ হয়ে যাবে তখন আর যাত্রীদের এই ধরনের দুর্ভোগ থাকবে না বলে আশা করা হচ্ছে। দেখুন এইখানে ইলিশ মাছ, একেবারে তার সাইনবোর্ডে লেখা আছে হযরত শাহ চন্দ্রপুরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ইলিশ মাছ এইখানেই রান্না করে বিক্রি করা হয়। দেখুন কিভাবে মানুষ খাচ্ছে। এখন আমরা যাচ্ছি ইলিশ মাছ দেখার জন্য। দেখুন আমাদেরকে দোকানের এই ছেলেটা আমাদেরকে ইলিশ মাছ দেখাবে। এই যে এখানে আছে ইলিশ মাছের মাথা, ডিম, মাছগুলো কেমন শুকিয়ে গেছে, এমন অবস্থা কেন, এমন অবস্থা কেন। এই যে পদ্মার ইলিশ দেখাচ্ছে একজন, এটা কবে ধরা হয়েছে? এটা প্রতিদিন সকালে নিয়ে আসে, প্রতিদিন সকালে না? আচ্ছা, এখানে কি এখন কি ইলিশের সিজন চলছে? এখন ইলিশের সিজন। এই মাছটার দাম কত হবে? 650 টাকা। অর্থাৎ এটা ওজন কতটুকু হবে? এটার ওজন হবে 900 গ্রাম। আচ্ছা, 650-600 টাকা হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি পদ্মার ইলিশ খাওয়ার জন্য যখন মাওয়া ঘাটে আসবেন, এইভাবে কাঁচা ইলিশ মাছ আপনার সামনে থাকবে। আপনি এখান থেকে মাছ পছন্দ করে আপনি আপনার ঝাল কী পরিমাণ হবে, মশলা কী হবে, সেগুলো আপনাদেরকে আপনি তালিকা দিয়ে দেবেন। এই যে লেখা আছে নিউ আজমেরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আমাদেরকে দেখানো হচ্ছে এখন সেই ইলিশ মাছ। দেখুন একেবারে তাজা ইলিশ কেটে তারা এখন ওখানে প্যাকেটে ভরে রেখেছে। এই যে দেখুন ইলিশ মাছ, পদ্মার ইলিশ। এটা কত হবে, কতটুকু ওজন এটার? 500 গ্রাম হবে। আর এটা কত টাকা? এটা 500 টাকা হবে না? আচ্ছা, তোমাদের এখন যেখানে ইলিশ মাছ রান্না হয় আমাকে একটু রান্নাঘরে নিয়ে যাবে? চলো, আমরা এখন ইলিশ যেখানে রান্না হচ্ছে সেখানেই যাচ্ছি। এই সেই একেবারে জলের ধারে, দেখুন জলের ধারে রান্না হচ্ছে। দেখাও একটু ইলিশ মাছটা। আচ্ছা, ইলিশ ভুনা হচ্ছে, ঝোল দিয়ে ইলিশ মাছ করা হচ্ছে। দেখুন অদ্ভুত, অদ্ভুত। রান্না করছে কে? তুমি কত বছর ধরে রান্না করছো? প্রায় 2.5 বছর। তোমার বয়স কত? আমার বয়স 15 বছর। আচ্ছা, তুমি 14 বছর বয়স থেকে রান্না বান্না করছো। দেখুন আমাদেরকে আজ সে এই ইলিশ মাছ রান্না করে খাওয়াবে। আর দেখুন আমরা কোথায় আছি, একেবারে ঠিক জলের ধারে, জলের উপরেই এই টং বানিয়ে ইলিশ মাছটা রান্না করা হচ্ছে। দেখুন এই সেই পদ্মা নদীর পাড়। শুধু ইলিশ মাছ নয়, সাথে আছে নানা রকমের হরেক পদের, এই যে আলু ভর্তা, এটা হচ্ছে ইলিশের ভর্তা, এই যে ইলিশ, এটা কিসের, এটা হচ্ছে ডিম ভর্তা, ডিমেরও ভর্তা হয়,
সে যা হোক জানতাম না আমি আর আর কি কি আছে গো দেখি এই যে ঝোল ইলিশ মাল ইলিশ কোনটা জি ঝোল ইলিশ আর এই আচ্ছা আচ্ছা আর এটা নদীর রুই আর এদিকটা হচ্ছে করলা ভাজি আর এটা হচ্ছে সরপুটি আর এদিকটা হচ্ছে চিকেন সম্ভবত আর ওদিকটা হচ্ছে ছোট ছোট মাছ বড় মাছ আর এটা ডাল হ্যাঁ এখানে অবশ্য একটু একটা ঝামেলা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুর অভাব আছে যেখানে মাছি বাড়তি হিসাবে খাওয়ার পাশাপাশি আপনি মাছিও পাবেন বিনে পয়সায় পদ্মা নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা সেই মাওয়ার রেস্টুরেন্টগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি আর এই রেস্টুরেন্টের এক একজনের খাওয়ার রান্না এক এক রকম আমরা এদিকটা এবার দেখি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আদি কচুয়া বাগেরহাট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানেও আছে অনেক পদের জিনিস এটা কি এখানে আলু ভর্তা ইলিশ ভর্তা মাছ ভর্তা ইলিশ ভর্তা এটা হচ্ছে চিংড়ি ভর্তা আবার শুকনো মরিচকে এই শুকনো লঙ্কাটাকে ভেজে তেল দিয়ে চুপসে রেখেছে তুমি কি এখানে কাজ করো কাজ করো আচ্ছা তুমি কি রান্না করো এখানে বাবুর্চি বা বা বাবুর্চি রান্না করি বড় নদীর পাঙ্গাস চিংড়ি মাছ আইর মাছ বয়েল মাছ এগুলো সব রান্না করি আচ্ছা 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 আমি যদি একটা ইলিশ পিস খেতে চাচ্ছি কত 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 টাকা একটা ইলিশ কেজির উপরে ইলিশ ওটা পরে 1400 টাকা 1400 টাকা আচ্ছা তোমাদের ইলিশের সিজন কখন হবে ইলিশ কখন সিজন এই পানি নদীতে বাড়তে আছে কিছুদিন পরে ইলিশ সিজন আচ্ছা 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 বাইরে যাবে ইলিশ নদীতে তোমাকে অশেষ ধন্যবাদ তোমার নাম কি মোহাম্মদ মামুন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আচ্ছা আপনি কতদিন ধরে এই রেস্টুরেন্ট ব্যবসা করছেন 16 থেকে 17 বছর পর্যন্ত আপনি এটা করছেন আপনার এই ব্যবসা কেমন মোটামুটি লসও আছে লাভও আছে আচ্ছা আপনার এটা কি ইলিশ নির্ভর রেস্টুরেন্ট বলবেন আপনি মানে ইলিশ মাছের জন্য বিখ্যাত এখানে হ্যাঁ ইলিশ মাছের জন্য বিখ্যাত ইলিশ মাছের জন্য আপনার ইলিশ মাছ কখন সস্তা হয় কোন সিজনে সস্তা হয় এখন এই বর্ষার সিজনে একটু কম হয় দাম কম হবে আচ্ছা আর আপনাদের এখানে যে কাস্টমাররা হয় তারা কারা কি ধরনের কাস্টমাররা সমস্ত যাত্রী দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের যাত্রী পরিবহন আপনি কি আপনার কি একটু মনে ভয় মানে ভয় লাগছে না যে পদ্মা সেতু যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার এই দোকান থাকবে না সবাই আর এই ফেরিতে দাঁড়াবে না তারা কিন্তু সেতু দিয়ে পার হয়ে যাবে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে আমি ইনশাল্লাহ এই ব্যবসা করবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ যেতে চলে যাবো তবু আপনি পদ্মা সেতু চাচ্ছেন চাচ্ছি যে পদ্মা সেতু হতেই হবে হতেই হবে কারণ আমাদের দক্ষিণবঙ্গের জন্য পদ্মা সেতু একান্ত প্রয়োজন আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা আমি বনি আমিন এখন ঢাকা মাওয়া ঘাটে আছি যেইখানের পদ্মা ইলিশ খুবই বিখ্যাত যেই ইলিশ মাছ খাওয়ার জন্যে ঢাকা শহর থেকে ডেই জার্নিতে অনেকে ছুটে আসেন সকালে এসে বিকেলে চলে যান এই সেই মাওয়া ঘাট এইখানে ইলিশ মাছ নয় শুধু এইখানকার নৈসর্গিক দৃশ্য দেখার জন্য প্রচুর ট্যুরিস্ট এখানে ছুটে আসেন দেখুন কিভাবে বিভিন্ন মাছের ভর্তা তৈরি করা হচ্ছে দেখুন এটা কি মাছ ইলিশ মাছের ভর্তা আর এটা হচ্ছে নিশ্চয় পোড়া লঙ্কা আচ্ছা আচ্ছা ওইটা আপনি ইলিশ মাছের ভর্তা এক একটা গোটা কত দাম 30 টাকা এক একটা গোটা 30 টাকা করে আচ্ছা আর এটা কি মাছ টাকি মাছ টাকি মাছের ভর্তা আপনারা করেন আর কি ধরনের প্যাসেঞ্জার আপনাদের এখানে আসে আমাদের এখানে সব রকমের প্যাসেঞ্জার আসে মানে কাস্টমার আমি সব ধরনের কাস্টমার আসে আপনি দোকানের কি শেফ নাকি আপনি মালিক না আমি শেফ আপনি শেফ মালিক কে মালিক অসিলাগান এই জায়গায় আচ্ছা মালিক এখানে আছে আমি মালিকের সাথে একটু কথা বলবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আছেন আচ্ছা আপনি এই দোকান এই এই যে এই রেস্টুরেন্ট ব্যবসাটা কতদিন ধরে করছেন 2 বছর 20 বছর দুই বছর আচ্ছা এই যে জলের উপরে আপনি এই যে বাঁশ এবং টং করে যে দোকানটা করেছেন জলে জলোচ্ছ্বাসে কোনো ভয় নেই না ভয় নাই জলোচ্ছ্বাস তো নিচে থাকে আচ্ছা ধরুন এই যে আপনার আপনার এই যে যা কাস্টমার আপনার কাস্টমার কারা এরা কারা খেতে আসে বিভিন্ন এলাকা থেকে ঢাকা মানিকগঞ্জ সাপার মিরপুর মনে করেন ওই গাবতলি নারায়ণগঞ্জ মানে যাত্রীরা যাত্রীরা এই যদি পদ্মা সেতুটা যদি হয়ে যায় তখন কিন্তু আপনার এই ব্যবসাটা চলে মানে আর চলবে না এই নিয়ে কি আপনার কোনো ভয় আছে কোনো আতঙ্ক কাজ করে না ভয় আপনি কি দোকান চান না পদ্মা সেতু চান পদ্মা সেতু চান কেন চাচ্ছেন আপনি তাই আমার এলাকা উন্নত হবে ভালো হবে
আমাদের জন্য সুবিধা হবে। কিন্তু আপনার ব্যবসা তো মরে যাবে গো। ব্যবসা মরে গেলেও আমার অসুবিধা নাই। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। বন্ধুরা দেখুন, এই মাওয়া ফেরি ঘাটে কিভাবে ফেরিতে বাস একটার পর একটা বাস উঠছে, ওইদিকে ট্রলার দিয়ে মানুষ এ পার থেকে ও পারে চলে যায়। আমি যেখানে বসে আছি এটা হচ্ছে ঢাকার অংশ, আর ঠিক জলের ওই ধারে ঠিক এই এই ফেরির অপর পারে যেই দিগন্তে যেই সবুজ রেখাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বৃহত্তর ফরিদপুরের সে শরীয়তপুর। আর এই মাওয়া ঘাটের অনেক 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 দুর্ঘটনার অতীত আছে, প্রচুর বাস প্রচুর ট্রাক এখানে অনেক সময় ভুল বশত ফেরি থেকে পড়ে গিয়ে প্রচুর লোক মারা গেছে। কিন্তু পদ্মা সেতু হয়ে গেলে সেই দুর্ঘটনার সংখ্যা অনেক অনেক কমে যাবে। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে এইখানকার যে সকল আঞ্চলিক লোকরা আছেন, যারা ব্যবসায়ী, যাদের একমাত্র পুঁজি এই ব্যবসা, তারাও কিন্তু চায় যে পদ্মা সেতু হয়ে যাক। পদ্মা সেতুতে তার যদি ব্যবসার তার যত ক্ষয়ক্ষতি হোক, তবুও সে চায় পদ্মা সেতু হোক। পদ্মা সেতুর আবেদন জাতির একটি আবেদন। আপনি কেমন আছেন? ভালো। আপনি এই পদ্মা সেতু হলে আপনার কেমন লাগবে? ভালো লাগবে। কেন ভালো লাগবে? পদ্মা সেতু হলে আপনার আপনার কেন ভালো লাগবে বলেন? দেশের উন্নয়ন। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি বনি আমিন এতক্ষণ মাওয়া ঘাট থেকে আপনাদেরকে অনেক কিছুই যতটুকু সম্ভব দেখালাম, আমার দৃষ্টির মতো যা পড়লো। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে নিউ মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মালিক হচ্ছেন মোহাম্মদ ফয়জল মোল্লা। দিস ইজ বনি আমিন ফ্রম মাওয়া ঢাকা। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।